রাজধানীতে চুরি বেড়েই চলেছে, শহর যেন চোরেদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হচ্ছে। ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন আতঙ্কিত আম জনতা, এর সঙ্গে নানা জায়গায় সন্ধ্যের পর নেশার আসর বসছে বলে অভিযোগ। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, মা বোনেরা এসব জায়গা দিয়ে চলাফেরা করতে সমস্যায় পড়েন। এমনই একটি এলাকা হলো আইজিএম রবীন্দ্রপল্লী রোড। এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে ঘটছে চুরির ঘটনাও। এবার সাইকেল ও টাকা চুরির অভিযোগে মঙ্গলবার এক চোরকে ধরে এনে উত্তম মধ্যম দিয়ে এলাকার লোকজন, পরে পুলিশের হাতে তুলে দেয়। টিফিন খাওয়ার পর আয়া দেখে বলে এখানে টাকাও নাই সাইকেলও নাই। আচ্ছা যাই হোক, তারা থানাতে গেছে, থানাতে জিডি এন্ট্রি করাইছে। জিডি এন্ট্রি করার পর যার চুরি হয়েছে ওই জিডি এন্ট্রি করাইছে। ওই থানা থেকে একজন লোক ওইখানে সাফ সাফাই তোমার করে তারা একজন তার লোকে পাঠাইছে, যার চুরি হয়েছে তার লোকে পাঠাইছে। ওই তাই তারা ওয়াচিং করতে 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 পাইছে প্রগতি পাড়াতে, তারে পাইছে রিক্সা ড্রাইভারটা। হ্যাঁ, ধরে আনছে আর তারা পিটছে, স্বীকার করছে আমি 6,000 টাকার থেকে 1,000 টাকা পাইলাম, আর সাইকেলটা বলে কি একজন বিকি নামে একজন ছেলে ও চুরি করছে বলে। কিন্তু প্রায় দিনই কিন্তু চুরি হয়, ওরা কিছু আছে আয়ে মানে তোমার কি গরিব মানুষরা আয়ে তোমার ডিব্বা লোহা টুয়া চুরি করতে, আসলে ডিব্বা লোহা চুরি করতে আয় না ওরা। তারা ওয়াচিং করে পুরো এলাকাটা, ওয়াচিং করার পর দেখ মানে দেখে কোন জায়গায় কী আছে, এবার রাত্রে এইগুলো তোমার চুরি করে। ক্রমাগত চুরি, এলাকায় নেশার আসর বন্ধে পুলিশের হস্তক্ষেপ চেয়ে গণস্বাক্ষর পুলিশ আধিকারিকের কাছে জমা দেওয়া হবে বলে জানান স্থানীয়রা। আর আমরাও এখন গণস্বাক্ষর নিয়ে এলাকাবাসী একটা ডেপুটেশন দিমু, এখানে আড্ডা হয়, একটা বাজে আড্ডা এখানে হয়, নেশার আড্ডা এই দোকানটার সামনে আর ওই সাইডটাতে ফুটপাতের সামনে বাজে আড্ডা হয়। আর ওই এই ওই যে তোমার দোকানগুলাতে ওইখানে নেশা জাতীয় কিছু খায় দোকানের সামনে, ওইখানে একটা বাজে আড্ডা হয়, মা বোনরা আইতে পারে না, যাইতে পারে না। হ্যাঁ, ইফ পিচিং করে মা বোনদের, আর বাজে আড্ডা হয়, উন্নত মানের নেশা করে তারা। হ্যাঁ, এদিকেও উন্নত মানের নেশা করে, পোলা বাইনের আড্ডা। হ্যাঁ, পরে যদি বাধা বিঘ্ন করি আমাদের উপর আয়া মারপিট করে তারা। তাই আমরা অহন সিদ্ধান্ত নিছি, আমরা সবাই মিলে গণস্বাক্ষর নিয়ে এলাকাবাসী একটা তোমার পুলিশ কমিশনের সঙ্গে একটা তোমার ডিভিশন দেবো আমরা। হীরা প্লাস রাজ্যের রাজধানীতে অপরাধ বাড়লেও আইন শৃঙ্খলা ভালো দেখানোর চেষ্টা হয় বলে অভিযোগ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।